কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডা এসে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনও সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারায় বৃষ্টি নেমেছে টেরও পাই। খেয়াল হলো রাত 9:30 নাগাদ, এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হলো। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাঁটের ঘন কুয়াশায় চারদিক একাকার, তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মমিন বললেন, বলছি বেরোনোর যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। ভাই একটা জমাটি ভূতের গল্প বলো তো। না 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 না, আরে এর চেয়ে ভালো সচিন নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম। হ্যাঁ সেই ভালো, সচিন শুরু করো। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক একের সময় আমাদের দেখিয়েছে, কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাব এসে বলল, শুধু হাতেই দেখাচ্ছি তাহলে? সকলে উৎসাহিত হয়ে উঠলাম। এক কাজ কর, ঘরের আলোটা নেবা আর একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলো ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। সচিন তার আগের আসনেই বসান। রে শুরু কর তোর ম্যাজিক, বলল সরোজ। চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ এক মিনিট দু মিনিট করে প্রায় 15 মিনিট কেটে গেল। এদিকে সবাই অধৈর্য হয়ে উঠছে। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, এই এই সচিন, এ কি রে ঘুমোলি নাকি? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ আমরা সকলেই শুনতে পেলাম। আর শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছেই থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। আর সেই ক্ষণিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দোরগোড়াতে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলোটি নিভে গেল। মুহূর্তে ঘন অন্ধকার চারিদিক হ্রাস করল। এবারে সচিন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দেয়ালে আলোর সুইচটা টিপলাম। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলছে না। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। উৎসাহ নিয়ে বললাম, বিভূতি তুই? সেই আগের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় বড় কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরো মনে পড়ল, বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসে না।
সেই এই প্রচন্ড বর্ষণমুখ রাতে সেই ভবানীপুর থেকে এসেছে। একটু বিস্ময় লাগে। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সচিনকে সম্বোধন করে বলল, সচিন, আমাকে তুই ডাকছিলি কেন? এই জলের মধ্যে তুই কি করে রে বিভূ? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে। তুই কি আগেই বের হয়েছিলি? না তো, সচিন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। বাবা, ভিজে গেছিস তো একেবারে। না বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলে উঠল, আমি যাই ভাই, আমি যাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? তোর কি মাথা খারাপ হলো নাকি? আমার বড় কষ্ট হচ্ছে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজাটা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? আমরা ঘরের মধ্যে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি, বিভূতি! বৃষ্টি তখন থেমে গেছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন জানতে পারলাম, একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, গত রাত্রে তিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30 মারা গেছে।